হাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমাদের গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে আমরা বিভিন্ন রকমের রোগের আক্রান্ত হই এবং সেটা হলে আমরা অসুস্থ হয়ে যাই, তখন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় বা আমাদের ওষুধ খেতে হয়। কিন্তু তোমরা কি জানো যে আমাদের কিছু অভ্যাস আছে, যেই অভ্যাস বা যেই নিয়মগুলো মেনে চললে আমাদের রোগে আক্রান্ত হওয়ার যেই আশঙ্কা সেটা অনেক কমে যাবে। তো আমরা আজকে দেখব চারটা অভ্যাস, যেই চারটা অভ্যাস যদি আমরা নিয়মিত মেনে চলি তাহলে আমাদের রোগে পড়ার ঝুঁকি একদম কমে যাবে। প্রথম অভ্যাসটা হচ্ছে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ তোমার শরীরের যে বিভিন্ন অংশ আছে এগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। যেমন তোমার নখ, কান, চোখ এবং শরীরের যে ত্বক এগুলো কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। দুই নম্বর অভ্যাসটা হচ্ছে নিরাপদ পানির ব্যবহার। আমাদের পানির যে মূল তিনটা ব্যবহার আছে, অর্থাৎ পানি পান করা, পানি দ্বারা বিভিন্ন রকমের খাবার রান্না করা এবং গোসল করা, এই তিনটা কাজেই কিন্তু আমাদেরকে নিরাপদ পানির ব্যবহার করতে হবে। কারণ পানি থেকে কিন্তু প্রচুর পানিবাহিত রোগ ছড়িয়ে যায়, যেমন ডায়রিয়া, কলেরা, এগুলো কিন্তু অনিরাপদ পানি ব্যবহার করলে ছড়ায় যেতে পারে। তিন নম্বর অভ্যাসটা হচ্ছে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের বস্তু এবং বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করি, যেমন আমাদের বেঞ্চ, আমাদের টেবিল, চেয়ার, আমাদের বিছানা, কাপড়, আমাদের ব্যাগ, এগুলোকে সবসময় পরিষ্কার রাখা, এবং আমাদের যে বিভিন্ন গবাদি এবং পোষা প্রাণী আছে যেমন বিড়াল কিংবা গরু, এগুলোকেও পরিষ্কার রাখা। কারণ অনেক সময় কিন্তু গবাদি পশু বা পোষা প্রাণী থেকেও কিন্তু বিভিন্ন রকমের রোগ জীবাণু আমাদের শরীরে ছড়িয়ে যায়। এবং টয়লেটের আশেপাশে যদি কোনো লিকেজ থাকে সেটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ টয়লেট থেকেও কিন্তু বিভিন্ন রকমের জীবাণু বাহিরে অনেক সময় ছড়ায় যায়। চার নম্বর অভ্যাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং চার নম্বর অভ্যাসটা যদি আমরা নিয়মিত পালন করতে পারি তাহলে আমরা অনেক ধরনের রোগ এবং জীবাণু থেকে মুক্তি পেতে পারি। সেটা হচ্ছে হাত ধোয়া। আমরা নিয়মিত অবশ্যই হাত ধোবো, বিশেষ করে আমাদের খাওয়ার আগে এবং পরে এবং আমাদের টয়লেট ব্যবহারের পরে, এবং আমরা যখন বাজার থেকে ফিরি বা বাহির থেকে ফিরি তখনও কিন্তু আমরা নিয়মিত ব্যবধানে হাত ধোবো। হাত ধোয়ার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দ্রুত হাত ধুয়ে ফেলি, কিন্তু হাত কিন্তু ধোয়ার সময় কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। এই জন্যে আমরা যদি 20 থেকে 30 সেকেন্ড ধরে হাত ধুই সেটা কিন্তু একটা কার্যকর হাত ধোয়া হয়। আমাদের হাত ধোয়াটা কেন একটু বেশি সময় ধরে করা দরকার এটা তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখাবো। তো দেখো, আমরা হাতে একটা এলিমেন্ট নিয়েছি যেটাকে আমরা সাবান বা ডিটারজেন্ট বা হ্যান্ড স্যানিটাইজার সেটার উপাদান হিসেবে ধরছি। তো আমরা দেখো, আমরা যদি দ্রুত হাত ধুই তাহলে যেটা হলো, দেখো যে আমাদের হাতের বিভিন্ন অংশে কিন্তু সাবান পৌঁছায় নাই বা এটা ডিটারজেন্টের অংশটা পৌঁছায় নাই, বিশেষ করে আমাদের দুই হাত, হাতের আঙুলের মাঝে, আমাদের হাতের কবজির এই জায়গাগুলোতে পৌঁছায় নাই। এবারে দেখো, আমরা একটু বেশি সময় ধরে হাত ধুবো এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতিটা মেনে চলবো। তো প্রথমে তোমরা অবশ্যই হাতের তালুগুলো ঘুষে নেবা, তারপরে আমাদের দুই আঙুলের মাঝে অন্য আঙুল দিয়ে ধুয়ে নেবা এবং আমাদের বৃদ্ধা আঙুলি ধুয়ে নেবা। তো এবারে দেখো, আমাদের হাতের প্রত্যেকটা অংশে, বিশেষ করে দুই আঙুলের ফাঁকে, আমাদের হাতের পেছনে প্রত্যেকটা অংশে কিন্তু আমাদের সাবান বা হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে গেছে। তো এই কারণেই কিন্তু আমাদের হাত ধোয়াটা একটু বেশি সময় ধরে ধোয়া দরকার, যাতে করে আমাদের হাতের প্রত্যেকটা অংশে এটা পৌঁছায় এবং জীবাণুগুলো মারা যায়। তো এটাই ছিল হাত ধোয়ার সঠিক পদ্ধতি, এবং এই পদ্ধতিটা মেনটেন করতে হলে আমাদের 20 থেকে 30 সেকেন্ড দরকার লাগতে পারে। তো এই চারটাই ছিল আমাদের সুস্থ থাকার চারটা ভালো অভ্যাস, এবং এই চারটা যদি আমরা তোমরা নিয়মিত পালন করতে পারো তাহলে কিন্তু রোগটাকে প্রতিরোধ করতে পারবা, অর্থাৎ রোগ আসার আগেই রোগকে থামিয়ে দিতে পারবা। তো দেখা হবে পরের ক্লাসে। আমাদের টিসফা বাংলাদেশের চ্যানেলটির সাথেই থাকো।